হ্যালো বন্ধুরা, আমরা আজ এসেছি বগুড়া জেলার ধনুর থানার ভান্ডারবাড়ি ইউনিয়নের শেওড়াবাড়ি ঘাটে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এখান থেকে কোন কোন গন্তব্যে লোকজন যাতায়াত করে নদীপথে। আমরা এখন রেজল ভাই থেকে জানতে চাচ্ছি যে এখান থেকে কোন কোন দিকে নৌকা যাতায়াত করে। রেজল ভাই একটু বলবেন প্লিজ। জি, এখান থেকে প্রায় আপনার ধারাবাসে একটা খাওয়া আছে, ওইটা 6 মাস চলে, 6 মাস বন্ধ থাকে। আর চলে যেটা আছে সেটা হচ্ছে আপনার মাঝিরে বোহাইল, তারপরে কেষ্টিয়া নই হোলা, মানে মূল গন্তব্য হচ্ছে মাঝিরে আর হচ্ছে বোহাইল, এই দুই জায়গায় নেমে এই শুকনো মৌসুমে ওরা মানে বিভিন্ন চর আছে, অনেকগুলো চর আছে, অনেকগুলো চরে যারা যারা মানে ধরেন অনেকের বাড়ি আছে, দেখা যায় মোটর সাইকেল নিয়ে আসে বা অনেকে হেঁটে পায়ে হেঁটে যায়, সেটা অনেকগুলো গ্রাম আছে। যেরকম আপনার উত্তর শঙ্করপুর আছে, মাঝিরে নই হোলা, কেষ্টিয়া বোহাইল, তারপর মাইজবাড়ি, অনেক অনেক গ্রাম আছে। হ্যাঁ, এখান থেকে মানে সময় নির্ধারণ আছে নাকি সময় নির্ধারণ ছাড়াই? প্রতি 2 ঘন্টা পর পর নৌকা চলে, 2 ঘন্টা পর পর এখান থেকে যাতায়াত করে। ভাড়াটা কিরকম হতে পারে? জি, ভাড়াটা 20 টাকা প্রতি জন, 20 টাকা। ধন্যবাদ। আমরা দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি, আমরা তাদেরকে জিজ্ঞেস করব তারা কোন গন্তব্য থেকে এখানে এলেন। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নৌকা রাখা আছে, এখান থেকে দূর দূরান্তে নৌকাগুলি চলে যায়। আর আমরা দূরে দেখতে পাচ্ছি একটা নৌকা আসতেছে, তাদেরকে আমরা জিজ্ঞেস করব যে কোন গন্তব্য থেকে তারা এখানে আসলেন। বয়েল হাট থেকে আসতেছি। বয়েল হাট থেকে এই পর্যন্ত ভাড়া কত? 20 টাকা। 20 টাকা। জি, আপনাকে যাতায়াতের মাধ্যম কি একমাত্র নৌকাই? একমাত্র নৌকা। আর আপনার বাসা থেকে যে ফেরার পথে চর এলাকা তো সব? সব চর এলাকা। সব চর এলাকা। জি। আচ্ছা, আমি ধনুর থেকে বয়েল হাটে মরিচ কিনতে গেছিলাম। ওখানে কি মরিচের দাম কি সুলভ মূল্যে? না না, সুলভ মূল্য না, কুঠির রেটটা একটু বেশি, আমরা এই কিনতে পারলাম না। যাতায়াত ভাড়া লাগলো কত? যাওয়া আসি 20-40 টাকা। ভাই আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর ইসলাম, বাড়ি সরাবাড়ি, এখানে কাজ করি। এখান থেকে তো আপনি প্রত্যেক দিন এই ঘাটেতে নৌকা চলাচল করেন, এই দিনে কিরকম ইনকাম হয়? এই দিনে 200-300 টাকা ইনকাম আমি করি, এবারে বাড়ির চলে যাই। আচ্ছা, তাতে কি আপনার মোটামুটি ভালো মনে হয় যে এই ইনকামে সন্তুষ্ট, না আর একটু বাড়তি হলে, ইনকাম বাড়তি হলে ভালো হতো? মোটামুটি চলে, ইনকাম এই ইনকাম দিয়ে চলে, আর একটু বাড়তি হলে তো ভালোই। এখন তো নাব্য সংকটের কারণে পানি খুবই কম, যার কারণে তাদের হচ্ছে এলাকা চলাচলের অসুবিধে হতেছে, আর অল্প কিছুদিন গেলে দেখা যাবে যে পানি একদম কমে যাবে, যার কারণে তাদের ইনকামটাও কমে যাবে। যখন ভরা মৌসুম থাকে তখন পানি ভরপুর থাকার কারণে তাদের তেল খরচও কম হয়, পাশাপাশি তাদের ইনকামটাও একটু বেশি হয়। আমার নাম মোহাম্মদ হজরত আলী, আমি এখানকারই জারাদার। আজকে প্রায় 4 বছর হলো আমি ঘাটটা চালাই। 4 বছর হলো ঘাটটা। এখন ঘাটের কি অবস্থা? এখন অবস্থা মনে করেন যে শুকনো পানি, ভরা মৌসুমে রোড ভেঙে যায়, জেলা পরিষদ সরকারি ঘাট, সরকারের কোনো উদ্যোগ নেই এই রাস্তা নিয়ে। ওই টাইমে মনে করেন 6 মাস থাকি আমি পানির মধ্যে, আর এখন আবার এই 6 মাস মনে করেন এদিকে শুকনা, এদিকে আবার নদী শুকিয়ে গেছে, নদী শুকিয়ে গেছে মানে ঘাটই বন্ধ। হ্যাঁ, আমার তো মনে করেন এই 4 বছরে মনে করেন অনেক ক্ষতি। এখন মনে করেন যে এটা সারা কোন আনতে যাওয়ার উপায় না, কেননা বেকার লোক, এটা নিয়ে বসে থাকি যে বসে তার তো একটা সময় কাটার লাগবে। এখন জেলা প্রশাসকের উদ্যোগে যেহেতু এটা রাজস্ব খাত, এটা লক্ষ লক্ষ টাকা রাজস্ব খাতে যেতেছে, কিন্তু রাজস্ব খাত থেকে এই রাস্তাটাই আমার হচ্ছে না।
রাস্তাটাও হচ্ছে না বা নদীতে একটু মনে করেন যে সংস্কার করা লাগবে, যে একটু খুঁড়িয়ে দেওয়া লাগবে, হয়তো দুই জায়গা তিন জায়গা খুঁড়িয়ে দিলে হয়তো নৌকা আমার পারাপার হবে, এটাও করবার দেয় না। তাহলে এখন দেখা যাচ্ছে নদীপথে নৌকা যাতায়াতে সমস্যা হচ্ছে, এবং রাস্তা তো মনে করেন ভাঙ্গাই আছে, এটা আজ মনে করেন যে 15 বছর হলে ভাঙছে, এই রাস্তার কোনো প্রতিকার হয় না। আমরা ঘাট ইজারাদারের কথা শুনলাম, যদি রাস্তাটা মেরামত হয় আর নদীতে যদি খনন কাজ করা হয় তাহলে যাতায়াত ব্যবস্থা ভালো হয়, তাদের একটু দুঃখ কষ্ট হলেও লাঘব হয়। এটা একটা সরকারি ঘাট, এখানে মনে করেন যে অনেক সরকারি ভাবে এখানে বছরে অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা ডাক হয়, এদের এই এই টাকাটা আমরা মনে করেন যে জেলা পরিষদের মাধ্যমে নেই ঘাটটা, এখানে মনে করেন সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা আমরা তেমন পাইতেছি না। যেমন ধরেন এখানে একটা পাকা ল্যাট্রিন নাই, যাত্রীরা এসবার সুবিধা, একটা যাত্রী ছাউনি তাও দিছে খুব একটা ভালো না, এক সাইড অকেজো, আবার মনে করেন যে এখানে একটা টিউবওয়েল নাই। বগুড়া জেলা পরিষদের আন্ডারে এই আমাদের এই ঘাটটা, এই ঘাটেরই একটা রাস্তা, এই রাস্তাটা বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক এই রাস্তাতে চলাফেরা করে, কিন্তু এই শুকনো মৌসুমে যে ধুলো হয়েছে মানুষ তো গাড়ি ঘোড়া মালামাল নিয়ে এই রাস্তায় আসতেই পারে না। আবার যদি একটু বৃষ্টি হয় তাহলে যেরকম ধুলার উপদ্রব ওরকম বৃষ্টিরও উপদ্রবে মনে করো রাস্তা একবারে কেঁদো হয়ে যায়, বহু টাকা আমাদের লস হয়ে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন যাতে আমাদের এই এই ঘাটটা একটু সংস্কার হয়। প্রিয় ভিউয়ার্স, আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে মোহনা বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন।